হাফেজ রহমান সাহেবকে ডাকছি, আসেন। মামুন সাহেব বলছে, হুজুর আমি আপনার কাছে আসবো, আপনি আমাদের মুরব্বী, আমরা দুই ভাইয়ের মধ্যে একটু বিতর্ক হয়েছে, মাঝখানে কিছু লোকে ভেজাল বাজাইছে, আপনি মুরব্বী হয়ে ফয়সালা করে দেন, যাই বলেন তাহা মানব। আমি বলছি ওয়েলকাম, আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশে দিন ইসলামের জন্য যারা মাঠে ময়দানে সর্বাগ্নে যারা কাজ করছেন, শুধু হাফিজ রহমান একা নয়, আরো বহু হাফিজ রহমান এই বাংলার জমিনে আছে, বড় বড় কাজ করছেন, দেখবেন যারা বেশি অগ্রগামী কাজের ভিতরে তাদের সমালোচনা অনেক বেশি। কারণ আল্লাহর বান্দা একদল আছেন যাদের হক ও হক্কানিয়ত দ্বীনের খেদমতকে কিভাবে নষ্ট করব, দাড়ি টুপি আর সুন্নতি লেবাস দাড়ি আমার আর আপনার মতো বানাইয়া তাদেরকে লাগাই দিছে আলেম ওলামার পরস্পর দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য। আমি পরিষ্কার বলতে চাই, আজকের এই সম্মেলনকে সাক্ষী রেখে পৃথিবীর মানুষ শুনে রাখুন, উলামায়ে দেওবন্দ যাদের আকীদার মধ্যে কোনো বেজাল নাই, যাদের আমল হবে নবীর তরিকা সুন্নত অনুযায়ী, তারা দেওবন্দি। এই দেওবন্দি উলামা বাংলার জমিনে বিভিন্ন নামে কাজ করছে, যারা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম তারা দেওবন্দি আলেম, যারা উজানির পিতরিকার মুসলমান তারা দেওবন্দি আলেম, যারা চরমনাই তরিকার মুসলমান তারা দেওবন্দি আলেম, যারা হাফিজ রহমানের ভক্ত তারা দেওবন্দি আলেম, যারা মামুনুল হকের ভক্ত তারা দেওবন্দি আলেম। চরমনাই আমাদের, উজানি আমাদের, যাত্রাবাড়ি আমাদের, একাদারি আমাদের, পটিয়া আমাদের, সিলেট আমাদের, সব উলামায় দেওবন্দ এক ঐক্যবদ্ধ, যারা এই উলামাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায়, একে অপরের বিরুদ্ধে লাগাইয়া মিডিয়া হোক যেই হোক না কেন তারা আসলে মুসলমানের বন্ধু হইতে পারে। একজন বলে, হুজুর আপনি হাফিজ রহমানের বেশি প্রশংসা করেন, ওনাকে সেন্টার দেন। আমি বলি আমার কোনো যোগ্যতা নাই, আমার দ্বারা যদি কোনো দিনের দায়কে সেন্টার দেওয়া সম্ভব হয়, আল্লাহর শপথ খেলাফত মজলিস আসলে তাদেরকে সেন্টার দেব, জমিয়ত আসলে তাদেরকে দেব, খেলাফত আসলে তাদেরকে দেব, চরমানে আসলে তাদেরকে দেব, হেফাজত আসলে তাদেরকে দেব, খতমে নবুত আসলে তাদেরকে দেব, উলামায়ে দেওবন আসলে তাদেরকে দেব, খানকাওয়ালা আসলে তাদেরকে দেব। আমার দৃষ্টিতে আমাদের মধ্যে কোনো ব্যবধান নাই, নাই, নাই। আমি চেষ্টা করি, হাফিজ রহমান সাহেবকে ডাকছি, আসেন। মামুন সাহেব বলছে, হুজুর আমি আপনার কাছে আসব, আপনি আমাদের মুরব্বী, আমরা দুই ভাইয়ের মধ্যে একটু বিতর্ক হয়েছে, মাঝখানে কিছু লোকে ভেজাল বাজাইছে, আপনি মুরব্বী হয়ে ফয়সালা করে দেন, যাই বলেন তাহা মানব। আমি বলছি ওয়েলকাম, আলহামদুলিল্লাহ। আসেন মাহবুব সাহেব, মামুন সাহেব আসছেন, হাফিজ রহমান সাহেব আসছেন, দুইজনকে পাশে লইয়া জোহরের নামাজ থেকে নেয়া মাগরিব পর্যন্ত মিটিং সিটিং করে খাওয়া দাওয়া করে এই দুই বন্ধুকে একসঙ্গে মিলাই দিয়েছি, জড়াই দিয়েছি। কিন্তু এই কাজটা এই নগরের দ্বারা আল্লাহ ভাগ করাইছেন, আমার কাছে কোনো যোগ্যতা নাই, আমার কাছে কিছুই নাই, একটা আবেগ আছে, দিল আছে, যারা দিনের খেদমত করে তাদের ভুল হইতে পারে, ভুলকে শুধরানো হত্যানি উলামায়ে কেরামের কাজ, চরম নাই 100% শুদ্ধ না, তাদের মধ্যে ভুল আছে, ভুল ঠিক করে দেওয়া উলামায়ে হক্কানির কাজ, হেফাজত
100% শুদ্ধ না, এদের মধ্যে ভুল আছে, সংশোধন করা। হত্যানি উলামায়ে কেরামের কাজ কোন পীর কোন তরিকায় চলে, ভুল হইতেই পারে মানুষের মধ্যে, ভুল হবে, কাজ যারা করে তাদের ভুল হবে, ভুল এসলা করে দেওয়ার জন্য মুরব্বীরা আছেন, মুরব্বীদের দায়িত্ব সবাইকে বুকে জড়াই ধরে এক করে দেওয়া, ফাটল করা মুরব্বীদের দায়িত্ব না।